আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ভারতে 2024 সালের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী কি হতে যাচ্ছেন? উত্তরপ্রদেশ রাজ্যের কট্টর মুসলিম বিদ্বেষী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর পর তিনিই কি ভারতের প্রধানমন্ত্রী আসনে বসতে যাচ্ছেন? সেরকম সম্ভাবনার কথাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে। 2020 সালে ইন্ডিয়া টুডে পত্রিকার এক জরিপে যোগী আদিত্যনাথকে ভারতের সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণেও যোগী 2024 সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন বলে আভাস দেওয়া হয়েছে। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি দেশটিকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে থাকছে মোতালেব জামালের প্রতিবেদন। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। 7 দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চ মাসের প্রথম দিকে নির্বাচনের ফল প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নানা বিতর্কিত কর্মকাণ্ডে ও বক্তব্যের কারণে এবার বিজেপির আসন কমবে বলে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন জরিপের ফলাফলে বলা হয়েছে। তারপরও এই নির্বাচনে বিজেপি জিতবে বলে কোনো জরিপে আভাস দেওয়া হয়েছে। বিজেপির প্রতি 43% জনসমর্থন রয়েছে বলে জরিপে বলা হয়। জিতলে কট্টর মুসলিম বিদ্বেষী বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। তার এই বিজয় 2024 সালের পার্লামেন্ট নির্বাচনে তাকে প্রধানমন্ত্রীর পদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন। বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে দলের মধ্যে যোগী আদিত্যনাথকেই প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য হিসেবে দেখা হচ্ছে। মোদীর পরে তিনিই এগিয়ে আছেন। সেই ধরনের কিছু ঘটলে ভারতের মুসলমানদের জন্য আরও বড় বিপদ বয়ে আনবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক। কারণ যোগী আদিত্যনাথের মুসলিম বিদ্বেষী মনোভাব গোপন কিছু নয়। তিনি দীর্ঘদিন ধরেই ভারতের মুসলমানদের বিরুদ্ধে নানা তীর্যক মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের মুসলমানদের বিরুদ্ধে যে দমন অভিযান শুরু হয়েছে, যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হলে তা আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগী আদিত্যনাথের প্রকৃত নাম অজয় সিং বিস্ট। তার জন্ম 1972 সালের 5 জুন বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের গৌরিবাল জেলার পঞ্চুর গ্রামে একটি রাজপুত পরিবারে। তার পিতা আনন্দ সিং বিস্ট ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। যোগী উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গড়বাল বিশ্ববিদ্যালয়ে গণিত স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ছাত্র থাকার সময় তিনি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। অযোধ্যার রাম মন্দির আন্দোলনে যোগ দিতে যোগী 1990 সালের দিকে বাড়ি ছেড়েছিলেন। এরপর এক সময় তিনি উত্তরপ্রদেশের গোরখনাথ মঠের মুখ্য পুরোহিত মহন্ত অবৈধনাথের সংস্পর্শে আসেন এবং পরে তার শিষ্য হন। পরবর্তী সময় তার নাম দেওয়া হয় যোগী আদিত্যনাথ। তিনি মহন্ত অবৈধনাথের উত্তরাধিকারী মনোনীত হন। ২০১৪ সালের 12ই সেপ্টেম্বর মহন্ত অবৈদ্যনাথের মৃত্যুর পর যোগী আদিত্যনাথকে গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে পদোন্নতি দেওয়া হয়। নানা ধরনের বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আদিত্যনাথের বিরুদ্ধে সমালোচনার অন্ত নেই। রাজনৈতিক জীবনে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে আসছেন তিনি। বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে ভারতের সব মুসলমানদের নিয়ে তিনি সবসময় তীর্যক মন্তব্য করেন। 2005 সালে একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যোগী আদিত্যনাথ পরিশোধন অভিযান নামে একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন। এই সংগঠনটি উত্তরপ্রদেশে প্রায় 1800 খ্রিস্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছিল। সে সময় যোগী আদিত্যনাথ বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং পুরো ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত তিনি থামবেন না। ২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় মুসলিম প্রধান 6 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলে যোগী আদিত্যনাথ ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতেরও উচিত এমন পদক্ষেপ নেওয়া।
যোগী আদিত্যনাথ 1998 সালে মাত্র 26 বছর বয়সে উত্তরপ্রদেশের গৌরখপুর আসন থেকে প্রথমবারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হন। এই আসন থেকে তিনি টানা পাঁচবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। উত্তরপ্রদেশে 2017 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভায় দলের নেতা নির্বাচিত হন কট্টর হিন্দুত্ববাদী অবস্থান ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত পুরোহিত যোগী আদিত্যনাথ। তিনি সবসময় মুসলিম বিরোধী কথা বলে সারা ভারতেই ব্যাপক পরিচিত মুখ হয়ে উঠেছেন। তার নির্বাচনী প্রচারণের সময় তিনি অনবরত মুসলিম বিরোধী কথাবার্তা বলে থাকেন। তিনি এক জনসভায় বলেছেন, রাজ্যের সমাজবাদী পার্টির সরকার উন্নয়ন করেছে শুধু কবরস্থানগুলোর, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে রাম মন্দিরও প্রতিষ্ঠা করবে। এর আগে রাম মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে তিনি বলেন, যেখানে অযোধ্যার বিতর্কিত স্থাপনা ভেঙে ফেলা কেউ আটকাতে পারেনি, সেখানে মন্দির তৈরি করা কে আটকাবে। ২০১৬ সালে যোগীর আরেকটি বিতর্কিত মন্তব্য ছিল ঈদ উল আজহা বা কোরবানির ঈদকে নিয়ে। সে সময় তিনি বলেছিলেন, মূর্তি বিসর্জন দেওয়ার সময় সবার মনে হয় পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু ঈদ উল আজহার দিনে যে হাজার হাজার নিরীহ পশু কেটে ফেলা হয় কাশিতে, ওইসব পশুর রক্ত যখন সরাসরি গঙ্গায় গিয়ে পড়ে তখন পরিবেশ দূষণ হয় না। ২০১৫ সালে যোগব্যায়াম করা নিয়ে তার একটি মন্তব্য ছিল এরকম, যারা যোগব্যায়ামে বিরোধিতা করছে তাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত, সূর্য নমস্কারকে কেউ যদি সম্মান দিতে না পারে তার সমুদ্রে ডুবে মরা উচিত। বিগত কয়েক বছরের মধ্যে তার সবচেয়ে বিতর্কিত মন্তব্য মসজিদকে নিয়ে। তিনি বলেছেন, যদি অনুমতি পায় তাহলে দেশের প্রত্যেকটি মসজিদে গৌরী গণেশের মূর্তি স্থাপন করে দেব, আর্যাবর্তে আর্যরা তৈরি হয়েছিলেন, হিন্দুস্তানে আমরা হিন্দু করে দেব, পুরো পৃথিবীতে গেরুয়া ঝান্ডা উড়বে। মুখ্যমন্ত্রীর আসন বা পদ যোগী আদিত্যনাথকে এ ধরনের বিতর্কিত কথা বলা থেকে বিরত রাখতে পারেনি। তিনি তার উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জোরদার করার জন্য হিন্দু যুব বাহিনী নামে একটি কট্টরপন্থী সংগঠনও গড়ে তুলেছিলেন। এই সংগঠনের সদস্যরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে সক্রিয় ছিল। মুসলমানরা গরু জবাই করলে তাদের উপর নির্যাতনও করা হতো বলে অভিযোগ রয়েছে। কেননা হিন্দুরা গরুকে পবিত্র হিসেবে গণ্য করে, এগুলো রক্ষার জন্য সবসময় তৎপর। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় যোগী মুসলমানদের কটাক্ষ করে নানা কথা বলেছেন। উত্তরপ্রদেশের 20 কোটি মানুষের এক পঞ্চমাংশ অর্থাৎ 20% হচ্ছে মুসলমান। যোগী মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন, এবারের নির্বাচন হবে 80% বনাম 20% মধ্যে। যোগীর শাসনামলে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানির শিকার মুসলমানরা রাজ্যের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে ভোট দেবে বলে জনমত জরিপের ফলাফলে আভাস দেওয়া হয়েছে। যোগী তার বক্তব্যে সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন। যোগী আদিত্যনাথ সম্পর্কে নিজের মূল্যায়ন ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুনিতা অ্যারন বলেন, যোগী যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি ও আদর্শ লালন করেন তা প্রকাশ্যে তিনি কোনো রাগঢাক করেন না। তিনি নিজেকে একজন হিন্দু নেতা হিসেবে তুলে ধরতেই পছন্দ করেন, ফলে তার জনসভায় লোকসমাগম যেমন বেশি হয় তেমনি তিনি ভোটও বেশি পান। সুনিতা অ্যারন আরও বলেন, যোগী যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, তাদের সম্পর্কে তির্যক মন্তব্য করেন, তখন দর্শক শ্রোতারা খুবই খুশি হয়। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় যোগী ভারতের মুসলমানদের সম্পর্কে বলেছেন, তারা তো পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাকে পূজা করে, সেজন্য পাকিস্তানি তাদের কাছে প্রিয়, কিন্তু আমরা ভারতের জন্যই আমাদের জীবন উৎসর্গ করেছি। বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য যোগীর বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি ফৌজদারি মামলাও রয়েছে। 2007 সালে তিনি এজন্য 11 দিন জেলও খেটেছেন। ওই সময় তিনি বলেছিলেন, মুসলমানরা যদি একজন হিন্দুকে হত্যা করে তাহলে আমরা 100 জন মুসলমানকে হত্যা করব। কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়ার পরও যোগীর রাজনৈতিক ও ধর্মীয় জীবনে আরও উন্নতি হয়েছে। তিনি 2014 সালে মঠের প্রধান পুরোহিত হয়েছেন, 2017 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় রয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।